بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আমরা রুকিয়া শব্দের সঙ্গে পরিচিত না হলেও আমাদের দেশের মানুষ জারফুট শব্দটির সঙ্গে বেশ পরিচিত। এখন সবচেয়ে বড় এবং প্রথম প্রশ্ন হচ্ছে রুকিয়া কি? তো চলুন জেনে নিই রুকিয়া সম্পর্কে বিস্তারিত। শাব্দিক অর্থে রুকিয়া মানে হলো জারফুক, মন্ত্র, তাবিজ কবজ ইত্যাদি। তবে ব্যবহারিক অর্থে রুকিয়া বলতে সাধারণত জারফুকি বোঝায়। রুকিয়ার পারিভাষিক অর্থ হচ্ছে কোরআনের আয়াত, আল্লাহর নামের জিকির, হাদিসে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সলফে সালেহীন থেকে বর্ণিত দোয়া পাঠ করার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিপদ থেকে মুক্তি চাওয়া কিংবা রোগ থেকে আরোগ্য কামনা করা। এবার যদি জিজ্ঞেস করা হয় এই রুকিয়া জিনিসটা আসলে কি, রুকিয়া হলো একটি চিকিৎসা পদ্ধতি। আধুনিক ভাষায় পরিচয় করিয়ে দিতে চাইলে এটাকে স্পিরিচুয়াল হেলিং বলা যায়, অর্থাৎ আধ্যাত্মিক পদ্ধতিতে চিকিৎসা। এটা মনের আশা পূরণ কিংবা অসাধ্য সাধনের কোনো তদবির না, স্বামীকে বশ করার কোনো মন্ত্র না, এটা নামাজ রোজা কিংবা হজ জাকাতের মতন বিশেষ কোনো ইবাদত না, এটা একটা চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে শরীয়তের নির্ধারিত গণ্ডি অতিক্রম না করলে এটা যায়। এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুকিয়াতে যদি শিরিক না থাকে তাহলে এটি করতে কোনো সমস্যা নেই। এটি সহিহ মুসলিমের 5544 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে। এক্ষেত্রে আলিমদের মত হচ্ছে এটা তো অবশ্যই শিরিক এবং কুফর থেকে মুক্ত হতে হবে, এমনকি এসবের সন্দেহ থাকা যাবে না। এর জন্য উলামায়ে কেরাম কয়েকটি শর্তের ব্যাপারে একমত হয়েছেন। সেসব হচ্ছে, এক, কোনো শিরিক কুফর অথবা হারাম বাক্য থাকা যাবে না। দুই, যার দ্বারা রুকিয়া করা হবে সেটা অবশ্যই স্পষ্ট বাক্য হতে হবে, যার অর্থ ভালোভাবে বোঝা যায়। তিন, দুর্বোধ্য কোনো সংকেত বা ভাষায় হওয়া যাবে না, যার অর্থ স্বাভাবিকভাবে মানুষ বুঝে না। উদাহরণস্বরূপ, আপনি বাংলাদেশের ল্যাটিন ভাষার রুকিয়া করতে পারবেন না, কারণ এখানকার মানুষ সেটা বুঝবে না। এজন্য সলফে সালেহীনের মাঝে কেউ কেউ জারফুক আরবিতে হওয়াকে শর্ত বলেছেন, তবে মূলত স্বাভাবিক ভাষায় অর্থাৎ বোধগম্য ভাষায় হলে আরবি ভাষা না হলেও কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, রুকিয়ার ক্ষেত্রে অবশ্যই আকিদা রাখতে হবে, যিনি রুকিয়া করতেছেন তার কোনো সাধ্য নেই সুস্থ করার কিংবা বিপদ দূর করার। সুস্থতা এবং বিপদ মুক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এখানে রুকিয়া কেবল দ্বারানোর ভূমিকা পালন করছে, অর্থাৎ রুকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার একটি পদ্ধতি মাত্র। এবারে প্রশ্ন হচ্ছে কে রুকিয়া করতে পারবে? উত্তর হলো, নিজের জন্য বা পরিবারের জন্য যে কেউ রুকিয়া করতে পারে। এজন্য বিরাট বুজুর্গ হওয়ার শর্ত না, আল্লাহর উপর ভরসা রাখে এমন যে কোনো ব্যক্তি যদি দেখে দেখে কিংবা মুখস্থ দোয়া অথবা কোরআনের আয়াত পড়তে পারে তাহলে সেই রুকিয়া করতে পারে, নিজে নিজের রুকিয়া করতে পারে এবং অপরের জন্য রুকিয়া করতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি দীর্ঘমেয়াদে অথবা জনগণের জন্য ব্যাপকভাবে রুকিয়া করতে চান তাহলে অবশ্যই এ বিষয়ে আপনাকে পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি চিকিৎসার জ্ঞান না রেখেই চিকিৎসা করে থাকে তাহলে যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার জন্য সেই দায়ী হবে। এটি সুনানে আবু দাউদের 4586 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে। আরেকটি প্রশ্ন, আমি কিভাবে রুকিয়ার বিষয়ে জানতে পারি অথবা আমি কিভাবে রুকিয়া করা শিখতে পারি? এ বিষয়ে বিজ্ঞ আলেমদের প্রবন্ধ অথবা বই থেকে আপনি জানতে পারেন অথবা তাদের দরস, বয়ান কিংবা লেকচার থেকে আপনি জানতে পারেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত রুকিয়া গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।